বন্ধুরা, আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের এই পর্বে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে লিচু, যেটার ফল সংগ্রহ করা শেষ গাছ থেকে। এখন প্রতিটা গাছের পরিচর্যা, লিচু যখন সমস্ত পারা হবে তখন প্রত্যেকটি গাছ এভাবে আপনারা দেখতে পাচ্ছেন ডালপালা যেগুলো আছে সেগুলো ভেঙে দিতে হবে, একদম পরিষ্কার করে দিতে হবে, আগা গোড়া একদম সমান করে। আপনারা দেখতে পাচ্ছেন যে কত ডালপালা এখানে রয়েছে, প্রত্যেকটি গাছের গোড়াতে হয়ে ডালপালা ভেঙে দেওয়া হয়েছে। এবং ভেঙে দেওয়ার পরে এভাবে সুন্দর করে বেড করে দিতে হবে, বেড করে বিভিন্ন প্রজাতির সার, গোবর, জৈব সার ইত্যাদি দেওয়া হবে। যেমন দেখতে পাচ্ছেন এখানে লাল সার দেওয়া হচ্ছে, তো দেখতে পেলেন যে আসলে কীভাবে প্রত্যেকটি গাছের ডাল এভাবে ভেঙে দেওয়া হচ্ছে। এভাবে পরিকল্পিতভাবে প্রত্যেকটি গাছের গোড়ায় বেড করতে হবে, জলসেচ দিতে হবে এবং পর্যাপ্ত সার প্রয়োগ করতে হবে। এই যদি এভাবে করতে পারেন তাহলে পর্যাপ্ত পরিমাণ লিচু আপনার বাগানে আসবে। তো সারা বছর আসলে লিচু গাছের তেমন যত্ন করতে হয় না, মাঝে মাঝে পোকামাকড়ের বিষ স্প্রে করতে হয়, কিন্তু ফল আসার পর অনেকেই যেটা করতে পারেন না, কিন্তু আপনি এভাবে জিনিসটা করলে আপনার ফলনটা পরবর্তী সময়ে ভালো হবে। কারণ এই যে ডালগুলো ভেঙে দেওয়া হয়েছে, এই ডালগুলো থেকে নতুন শাখা পাতা গজাবে এবং সেগুলোতেই পরবর্তী সময়ে লিচু আসবে। নতুন যে শাখাগুলো আছে সেগুলোতেই গজাবে। যেমন আমি আপনাকে দেখাচ্ছি, এই যে কয়েকটি শাখা গজিয়েছে আগে থেকেই, তো এগুলো আগে ভেঙে দেওয়া হয়েছিল, যার জন্য এটা আগে থেকে এই শাখাটা হয়েছে। এই শাখা থেকে আসলে নতুন করে লিচু জন্মাবে। পুরাতন যেই পাতা আছে বা শাখা আছে সেগুলো থেকে তেমন লিচু আসে না। তাই আপনি আপনার বাগানে এভাবে লিচু গাছগুলো, লিচু সংগ্রহ করার পর এভাবেই ডালপালাগুলো পরিষ্কার করে দিবেন এবং ডালগুলো ভেঙে দিবেন এবং নিচে এভাবে বেড করে বিভিন্ন প্রকারের সার এবং গোবর দিয়ে কুপিয়ে দিবেন। তাহলে আপনার সুন্দর করে পরবর্তী বছর লিচু আসবে। তো ঠিক আছে, আমি বিদায় নিচ্ছি। আবারও আপনাদের সামনে অন্য আরেকটি পর্ব নিয়ে আপনাদের সামনে আসবো। ততক্ষণ ভালো থাকবেন আর সুন্দর পরিকল্পনা আপনি কৃষিভিত্তিক কাজ করবেন, তাহলে আপনার বাগানের ফলন ভালো আসবে। ধন্যবাদ সবাইকে।